সো গাইজ, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কিছুই না, মানে জাস্ট সকালবেলায় জিম করেছিলাম, তো জিম থেকে বেরিয়েছি, এখন ভাবছি একটু সাগরিকা পাড়ে যাব। তার মধ্যে আমার স্কুটিটাও সেলফ নিচ্ছে না, তো একটু দেখাবো, তো চলো যাওয়া যাক। ঠিক আছে, তো দেখতে থাকো ভিডিও, বেরিয়ে দেখা যাবে কি হবে। যাও না যাও, কিছু হয়েই যাও। বারোটার সময় যায় যাবে। সো গাইস, বেরিয়ে পড়েছি, গাড়ি তো ঠিক করে এনেছিলাম, এবারে স্কুটিটাও আজকে ঠিক করব। স্কুটিটা কিক স্টার্ট মারতে হবে, গাড়ির তেল ভরছি। আমি বাটা পেট্রোল পাম্পে আছি, বাটা পেট্রোল পাম্প থেকে সাগরিকার পাড়ের দিকে যাব। ভালো আছি। কখন আসা হলো? হ্যাঁ, কখন আসা হলো? এই সবে আসলাম। ভালো আছো তো বাবু? হ্যাঁ। তোমার মুখ ফোকাস নিচ্ছে না কেন? নিচ্ছে না? না। তাহলে ও তুই রে। হ্যাঁ, এবারে এবারে নিয়ে যে, এবারে নিয়ে যে। বল কি বলছিস বল। আর ডাব হয়েছে আজ, বিক্রি হয়েছে? হ্যাঁ, তিন দিন বাদে আসছি। তিন দিন বাদে? কি বলছো বল? আমি কিচ্ছু বলিনি, চলো খাবারটা দিয়ে আসতে হবে। আজকে আবার খাবার দিয়ে আসতে হবে? কিচ্ছু বলছো, দুদিন কথা হয়েছে, তুই দুদিন দিয়ে এই দেখো, দেরি করলে মুশকিল। জেঠু পোচ 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 খেয়ে দাদা হচ্ছে শক্তি বাড়াচ্ছে, কারণ একলব্যর যে প্রচেষ্টা আমাদের চলছে যে গরিব দুস্থ থ্যালাসেমিয়া পেশেন্টদের খাওয়ানো, সেটার জন্য দাদা পাওয়ার নিচ্ছে, তারপরে ওদেরকে পাওয়ার দেবে। কথাটা ভালো বলতে পারে তো গাইজ। এখন সাগরিকার পাড়ে মানুষ দোকানে মজা হচ্ছে ফুল। আজকে যাওয়া হবে, আজকেরও আমরা খাবার দেবো তো, দেবো তো ঠিক আছে। দাদা আমাকে ভালো পথে নিয়ে যাচ্ছে, তো আমি দাদার সাথে আছি। আমি ভালো পথে নিয়ে যাচ্ছি না, ও ভালো পথে নিতে চাইছে, আমি সেটাকে সহযোগিতা করছি মাত্র। ইয়েস, দাদা মানে আমাকে হেল্প করছে, তো হেল্প হোক আরও ভালোভাবে আমি রিকভারি করতে পারি সেই জন্য। আঙ্কেলকে কি লাগছে দেখো, ফুল শর্টে হয়ে এসেছে, উপরে উপরে চুল হচ্ছে, উপরে চুল পুরো চুল কালো। দিদি চপ শিল্পের অনুপ্রেরণায়, হ্যাঁ বাদাম শিল্প, বাদাম শিল্প স্টার্ট করেছে। এ আমাদের বেদে চলে এসেছে, বেদে
বেদে চলে এসছে, বেদে মাকা, এটা আমাদের বেদে, ওদের সিদ্ধতা, কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না, ক্যামেরায় আছে না, এখন ক্যামেরা বুঝতে শিখেছে। অ্যাকচুয়ালি সেই আন্দামানের জঙ্গলিরা কেন ক্যামেরা চিনত না, এই এক সময় থাল বাগলা পরে থাকতো, এখন প্যান্ট শার্ট পরেছে। কিন্তু পাটা ভেঙে গেছে তাই ওর ভাষা। হ্যাঁ বল বল বল, কি বলছিস বল 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 না, কি বলছিস বল বল না, কি বলছিস বল, না মান সম্মান কি, তুই এমন কি বলবি আমি দেখতে চাই, যেমন মান সম্মান চলে যাবে, তারপর আমরা তোর মান সম্মানের যে শ্লীলতা আনি করবো সেটা আলাদা, সেটা আলাদা, মান সম্মানের শ্লীলতা আনি বুঝে নে, মানে একদম ইয়ে করে দেবে আর কি, যাতা যাতা। যাই হোক, আঙ্কেলকে মারাত্মক লাগছে, এখন চলে এসছি যেখান থেকে আমরা খাবার নিই, মানে গরিবদের যে খাবার দেওয়ার জন্য, তো ডায়মন্ড হারবারে যে মিলিটারি গলি আছে সেই গলিতে এই দোকানটা আছে, চিপ ক্যান্টিন, ওই দেখতে পাচ্ছ চিপ ক্যান্টিন। তো এখানে খুব অল্প দামে মানে ভাত ডাল সবজি, মাংসর দাম তুমি ধরে রাখো, মাংস ভাত খাবে মাত্র 22 টাকা, মাংস ভাত মাত্র 22 টাকা, মানে বুঝতে পারছো এবার অন্য কিছুর দাম কতটা কম হতে পারে। তো এখনও অবধি এরকম দোকান আছে আর এরা ভালোভাবে প্যাকিং করে আমাদের খাবার দেয়, তো এখান থেকে খাবার নিতে এসেছি, খাবার নেবো। ব্যাগটা দিয়ে দে, প্যাকেট হয়ে আছে দেখতে পাচ্ছ, খাবারের কোয়ালিটি এখানে ভালোই, সব দেখবে মাছ মাছ সব আছে দেখাচ্ছে, এখনো অবধি মানে অনেক কম দাম, এরকম এত অল্প জায়গার দামে ডায়মন্ড হারবার আর কত না, আচ্ছা একমাত্র ডায়মন্ড হারবারই সম্ভব, এখানে একমাত্র এক সময় 6 টাকায় ভাত সবজি ডাল মাছ খাওয়া যেত, এখন সেটা 22 টাকা 21 টাকায় এসছে। এটা চিপ ক্যান্টিন মানে কি বলবো, কলকাতাতেও তো তখন পাওয়া যায় বলে আমার মনে হয়, কলকাতায় 30 টাকা 40 50 টাকা তোমার ভেজ থালি একদম, ওর মিনিমাম রেট একদম, যারা যা সেই গ্লিন্ডার হাউসের সাইডে যারা চাকরিজীবী লোকেরা খায় না, কত কত দোকান ছোট ছোট, ডেকার্স লেনের চিত্তদার ফেমাস, কিন্তু ফেমাস হলে কি হবে, খাবারের বাজার মানে যা রান্না, হসপিটালে চলে এসেছি দেখতে পাচ্ছ, এটা হসপিটাল এরিয়া, তো আমরা খাবার নিতে এসেছি থ্যালাসেমিয়া পেশেন্টদের। দাদা কিছু বলো, থ্যালাসেমিয়া কী ব্যাপার? অ্যাকচুয়ালি থ্যালাসেমিয়া যে রোগটা, পেশেন্টদেরকে আমরা পেশেন্টের আত্মীয়দেরকে খাবারটা দিই, কারণ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রক্ত যোগান দিতে দিতে ফ্যামিলিগুলো নিঃস্ব হয়ে যায়। তো আমরা সামান্য কিছু, আমাদের একলব্য থেকে এই আমি, আপনারা, শামীম, প্রত্যেকে, রিক, আমরা নিজেরা অনেক মানুষ আছেন যারা আমরা অর্থ দিয়ে, শ্রম দিয়ে এই পরিষেবাটাকে দিচ্ছি এবং আরো দেব। তো বুঝতেই পারছো যে মানে কি ব্যাপার, থ্যালাসেমিয়া পেশেন্টদের দেখাই তো আমাদের, এবার দেখতে পাচ্ছ হসপিটালে এসেছি, ঠিক আছে, একটু ভালোবাসাটা গ্রহণ করবেন এবং ভালোবাসা খাবেন, একটু চাই।
তো আমরা আজকেও তুলে দেবো প্রতিদিনের মতো, আমাদের সামান্য ভালোবাসা আপনারা গ্রহণ করবেন, ঠিক আছে? ম্যাডাম আপনার থেকে শুরু করছি, আমরা এটা লক্ষ্য আছে 365 দিন চালানো। আমরা দেখতে পাচ্ছি এসে আপনাদের বাচ্চাদের কত কষ্ট, কত রক্তের কি সংকট। আগামী দিনে আমরা দেখবো যাতে রক্তের জন্য আমরা কিছু করতে পারি, শুধু খাবার দেওয়াটা আমাদের লক্ষ্য নয়। দিদি ভাই ভালো ভাই, স্টেশনে চলে এসেছি, স্টেশনে খাবার দাবার হলো, কি হলো? চলো চলো এখানে অনেক গরিব লোকেরা আছে, তাদেরকে একলব্যর পক্ষ থেকে আমরা খাবার দিই, তো খাবার দেবো। ট্রেন আছে, এখন স্টেশনে আছি। ট্রেন আজকের আবার ওপারে, তাহলে এখানে আমরা কি জন্য আছি সেটা বলো। প্ল্যাটফর্মে আমরা যারা গরিব ভিখারিনী আছেন, ভিক্ষা করেন, তাদের জন্য আমরা খাবার দিতে আসি। ভিটে কেটে যাক, ভিটে কেটে যাক, ট্রেন এসছে তো প্রচুর ভিড়, প্রচুর ভিড়। খানা খায়গা, খানা খায়গা, খানা খানা খায়গা, বিপদ কালা পাখি, ট্রেন এসছে এখন প্রচুর ভিড়, তো এখানে অনেকে থাকে, কয়েকজনকে আমরা খাবার দিই, ঠিক আছে? ওকে বললাম তো খালো না, ও মানে একদম বদ্ধ পাগল, বদ্ধ পাগল যাকে বলে সেই পাগল, বদ্ধ পাগল হলে আর যাও, ও আছে বদ্ধ পাগল, বদ্ধ পাগলকে আর কি করা যায়, পুরো দিয়ে দে। আর সে আরেকজনকে আরেকজনকে খায় সে তার, এটা এটা আর একটা দুটো তিনটে তিনটে। তো গাইস দুপুর হয়ে গেছে, এবার চলে যাবো আমরা, বলবি? তো আমরা একটু আগে থ্যালাসেমিয়া পেশেন্টদের খাবার দিয়ে এলাম, তারপরে স্টেশনেও খাবার দিয়ে এলাম, এটা হচ্ছে রিক আর এটা আমি। তো ভিডিও এই অবধি যারা যারা দেখেছো তারা ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাই তো, হচ্ছে আমাদের পাড়ের হিরো, বাচ্চা হিরো, শুধু পাটা একটু মাকা আর আমরা ওকে বেঁধে বেঁধে বলে ডাকি। শুধু নাম হলো টুকু। হ্যাঁ, টুকুর সঙ্গে বিয়েটা ঠিক হচ্ছে, টুকু।